গার্মেন্টস মালিকরা এত দরিদ্র নয় যে তারা টাকা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, এই আচরণ এটা গ্রহণযোগ্য আচরণ হতে পারে না। এবং তারা আমাদের সরকারকে এবং জনগণকে জিম্মি করে রেখেছে বলে মনে হচ্ছে। সার্বজনীন স্বাস্থ্য ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা ও তার বাস্তবায়ন, করোনাকালে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমূহ সরকারি নিয়ন্ত্রণে নিয়ে সবার জন্য চিকিৎসা সহজলভ্য করা,